সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শুরুতেই পরিচিত হয়ে নেই, আমি শম্পা বড়ুয়া, নার্সারি ইয়েলোর ক্লাস টিচার। দীর্ঘদিন ছুটির পর আজ থেকে তোমাদের আবার অনলাইন ভিত্তিক পাঠদান শুরু হলো। প্রের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা এখন নার্সারি শ্রেণীতে পদার্পণ করেছো, তাই না? এবং যারা নতুন ভর্তি হয়েছো এবং যারা পুরনো স্টুডেন্ট আমাদের, প্রের পুরনো স্টুডেন্ট, প্রে থেকে নার্সারিতে যারা আসছো, সকলকে জানাই নার্সারি শ্রেণীর শ্রেণী শিক্ষকদের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা নিশ্চয়ই এতদিন কি নতুন বই হাতে পেয়ে গেছো, তাই না? নতুন বই পেয়ে তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই অনেক ভালো লাগছে, তাই না? একটা অন্যরকম অনুভূতি, তাই না? প্রে থেকে নতুন একটা শ্রেণীতে উঠা, ঠিক না? অনেক ভালো লাগছে আশা করি। নতুন নতুন বই, নতুন নতুন পড়া, নতুন নতুন শিক্ষা, অনেক সব কিছু কি নতুন অনুভূতি, নতুন বই। তারপর কি তোমরা কি হয়েছো? নিশ্চয়ই নতুন বই, নতুন ক্লাস, তারপর কি সব কিছু নতুন পেয়ে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে আশা করি। যাই হোক, কথা না বাড়িয়ে এবার আমরা মূল পাঠে চলে যাব, ঠিক আছে? মূল পাঠে যাওয়ার আগে তোমরা তোমাদের হাতে হেডফোন, খাতা, পেন্সিল, রাবার এবং একটা বই লাগবে। সেই বইটার নাম কি জানো? তোমাদের বাংলা বইয়ের নাম কি তোমরা জানো? তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে সোনামণিদের বাংলা পড়া। আজকে তোমাদের কি প্রথমে কোন ক্লাস? শুরুতেই আমি তোমাদেরকে বাংলা ক্লাস নিব, ঠিক আছে? তোমাদের বইয়ের নাম কি? নার্সারির নতুন বাংলা বইয়ের নাম কি? সোনামণিদের বাংলা পড়া, ঠিক আছে? তোমাদের সিলেবাসে শুরুতেই আছে তোমাদের স্বরবর্ণগুলো লিখতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে আজকে কিন্তু শুধুমাত্র লিখা না, তোমাদেরকে আমি বর্ণ শব্দ সহ পড়াবো, মানে কিভাবে শব্দ গঠন করতে হয়। তোমাদেরকে কি বর্ণ থেকে আস্তে আস্তে কী করতে হবে, অল্প অল্প করে কি শব্দ গঠনকে নার্সারিতে লিখতে হবে। তোমরা তোমাদের প্রেতে কী পড়েছো? শুধুমাত্র বর্ণগুলো পড়েছো, তাই না? এখন কী করতে হবে, এগুলো আস্তে আস্তে কি প্রেরতে থেকে যেহেতু নার্সারিতে উঠেছ, পড়াশোনাটা কি একটু বেশি, তাই না? একটু ভারী হয়েছে তোমাদের পড়াশোনাটা, তাই না? তাই কি একটু লেখাপড়াটা একটু বেশি করতে হবে, ঠিক আছে? মানে এক ধাপ এগিয়ে যেটাকে বলে। যাই হোক, তোমরা তোমাদের সোনামণিদের বাংলা পড়া বইয়ের পৃষ্ঠা নাম্বার 3 চলে যাও। দেখো পেজ নাম্বার 3 দেয়া আছে তোমাদের বইয়ে, শুরুতেই দেয়া আছে। পেজ নাম্বার 3 চলে যাও। আজকে আমি তোমাদেরকে বোর্ডে আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, স্বরবর্ণ লিখো স্বরেয় থেকে অ পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো। তবে তোমাদের পরীক্ষায় শুধুমাত্র বর্ণগুলো লিখলেই চলবে, ঠিক আছে? শব্দ যে আমি তো এখানে শব্দ সহ লিখাবো, কিন্তু শব্দগুলো লিখার কোনো প্রয়োজন নেই পরীক্ষায় আপাতত, ঠিক আছে? যেহেতু আমি এখন স্বরবর্ণ পড়াবো, সে কারণে কি একটু সৌন্দর্যের জন্য বা তোমাদের বোঝার সুবিধার্থে শব্দ সহ আমি পড়াবো আজকে। দেখো আমি শুরুতে কি লিখেছি, তোমরা মুখে মুখে আমাকে কি করবে, মুখে মুখে বলবে এবং আমাকে সহযোগিতা করবে। আশা করব তোমাদের সহযোগিতা আমি পাবো এবং যে কোনো প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? দেখো এটা কি, দেখি বলো তো এটা কি, বলতে পারবে? তুমি তো প্রেতে শিখেছো এগুলো, তাই না? এটা হচ্ছে স্বরেয়, এটা কি স্বরেয়, এটা কি স্বরেয়, স্বরেয়তে কি হয় দেখি বলতো, স্বরেয়তে একটু শব্দ গঠন করো দেখি, বলতে পারবে স্বরেয়তে কি হয়, কোন শব্দ হয়? দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার 4 স্বরেয় দিয়ে অলি দিয়ে আছে, অসি দিয়ে আছে, অজগর দেয়া আছে। যে কোনো একটা তোমরা কি বলতে পারো যে হ্যাঁ মিস এটা পড়িয়েছি, তোমাদের আমাকে এটাই পড়তে হবে, তা কিন্তু নয়। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা ওটা পড়তে পারো। দেখো স্বরেয়তে কি হয়, আমি এখানে স্বরেয়তে লিখলাম ওলি, স্বরেয়তে কি লিখলাম ওলি। ওলি মানে কি, ওলি শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, ওলি শব্দের অর্থ কি মৌমাছি। দেখো তোমাদের বইয়ে কি আছে, ওলি ঘুরে ফুলে ফুলে, ওলি ঘুরে ফুলে ফুলে মানে কি ফুলে ফুলে কি করে উড়ে বেড়ায় ওলিগুলো, মানে মৌমাছিগুলো, ঠিক আছে? তাহলে কি পড়লাম, স্বরেয়তে ওলি, তারপরে হচ্ছে স্বরেয়া, তারপরে বর্ণটা কি স্বরেয়া, তারপরে বর্ণটা কি স্বরেয়া। স্বরেয়া দিয়ে কি হয় দেখি বলতো, কি পড়েছ মিস তোমাদের আগের কাছে কি পড়িয়েছে? ভেরি গুড, স্বরেয়া দিয়ে নিশ্চয়ই আম পড়িয়েছে, আতা পড়িয়েছে, তাই না? যে কোনো একটা তোমরা বলতে পারো, আম, আতা, আপেল, অনেক মজা, তাই না? আমটা আমরা সাধারণত কি গ্রীষ্মকালে খেয়ে থাকি, কাঁচা আম, পাকা আম, তাই না?
তারপর কি আছে আতাও অনেক মজার ফল পুষ্টিকর খাবার তারপর কি আপেল আপেলটাও কি অনেক মজাদার একটা ফল তাই না দেখো এটা দিয়ে কি লিখেছে শরিয়াতে কি হয় শরিয়াতে আমি লিখেছি কি আম আমটি আমি খাবো পেরে তোমাদের বইয়ে কি দেয়া আছে আমটি আমি খাবো পেরে তারপর দেখো রস্যই দিয়ে কি হয় দেখি বলো তো বলতে পারবে রস্যই দিয়ে কি হয় রস্যই দিয়ে হয় ইলিশ ইট ইঁদুরও হয় ঠিক আছে আমি এখানে কি লিখব আমি এখানে ইলিশটাই লিখব ইলিশ কি আমাদের জাতীয় মাছ তাই না ইলিশ কি জাতীয় মাছ ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা বাজার থেকে বাবারা কি করে আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে আসে না আর মারা সেটা অনেক মজা করে রান্না করে তাই না খেতে অনেক মজা তাই না এটাকে কি লেখা আছে রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ইলিশ ভাজা খেতে মজা তারপর দেখো দীর্ঘই তারপর কি দেয়া আছে দীর্ঘই দীর্ঘই দিয়ে কি হয় দেখি বলো তো দীর্ঘই দিয়ে হয় ঈগল হয় ঈদ হয় ঈশান হয় ঠিক আছে আমি এখানে কি লিখব ঈগলটাই লিখব ঠিক আছে দীর্ঘই দিয়ে আমি কি লিখব ঈগল লিখব তোমরা ঈদও লিখতে পারো সমস্যা নাই দীর্ঘই দিয়ে হয় ঈগল ঈগল কি একটা পাখির নাম তাই না অনেক বড় একটা পাখি ঈগল ঠিক আছে ঈগল হলো পাখির রাজা দীর্ঘই দিয়ে কি হয় ঈগল ঈগল হলো পাখির রাজা তারপরে দেখো রস্য তারপরে কি রস্য রস্যতে কি হয় দেখি বলতো দেখি বলতো একটা শব্দ বলতো রস্য দিয়ে রস্যতে হয় উট রস্যতে হয় উট উট দিয়ে কি হয় উট চলেছে মরুর দেশে উট চলেছে মরুর দেশে তারপর দেখো দীর্ঘ দীর্ঘতে কি হয় দেখি একটু শব্দ বলো বলতে পারবে ভেরি গুড এই তো কেউ কেউ পারছ দীর্ঘতে হয় উষা দীর্ঘতে কি হয় উষা উষার আলো উঠলো হেসে উষার আলো উঠলো হেসে তারপরে আছে রি রিতে কি হয় ঋষি হয় ঋণ হয় ঠিক আছে ঋতু হয় তাহলে আমি কি দিব এখানে এখানে আমি দিলাম ঋণ এখানে আমি কি দিলাম রিতে ঋণ দিলাম ঋণ দিয়ে কি হয় ঋণ করা ভালো নয় ঋণ মানে কি ধার করা ঠিক আছে ধার করা মানে ভালো নয় রিতে কি হয় ঋণ ঋণ করা ভালো নয় তারপর দিয়ে লিখেছি আমি এ এতে কি একটা শব্দ বলতে পারবে এতে একতারা হয় এতে একতা হয় এতে এবাদত হয় ঠিক আছে আমি এখানে কি লিখব আমি এখানে লিখব এবাদত আমি এখানে কি লিখব এবাদত ঠিক আছে এবাদতে পূর্ণ হয় এবাদতে পূর্ণ হয় তারপরের পেজে চলে যাও তারপরের পেজে কি আছে ওই তারপরের পেজে কি আছে ওই ওইতে কি হয় বলতে পারবে ওই দিয়ে ঐরাবত হয় ঐক্যতান হয় ঠিক আছে আমি ওই দিয়ে কি লিখব ঐরাবত ঐরাবত মানে কি হাতি ঐরাবত মানে কি ঐরাবত শব্দের অর্থ কি হাতি ঠিক আছে অনেক বড় একটা প্রাণী তাই না হাতিটা আমরা চিড়িয়াখানায় দেখতে পাই তাই না চিড়িয়াখানায় যারা গিয়েছো নিশ্চয়ই দেখেছো হাতি ওইতে কি হয় তাহলে হাতে আর এক নাম কি ঐরাবত আর সেই ঐরাবতের প্রথম এটা কি বর্ণটা কি ওই ঐরাবত দিয়ে কি হবে ঐরাবতকে হাতি বলে ঐরাবতকে হাতি বলে তারপরে দেখো ও ওতে কি হয় দেখি বলতো বলতে পারবে ওতে ওল হয় ওতে ওজন হয় ওতে ওড়না হয় আমি এখানে লিখব ওজন ঠিক আছে আমি এখানে কি লিখব ওজন ওজন হলে কি হবে ওজন দিয়ে একটা দেখি বাক্য বলো তো ওজন করো সঠিকভাবে ভাবে তোমাদের কি বইয়ে দেয়া আছে এগুলো ওজন করো সঠিকভাবে তোমরা কিন্তু কি করবে আমি বারবার করে বলছি কিন্তু মিস যেগুলো পড়াচ্ছি শুধু তো সেগুলোই পড়বে তা কিন্তু না তোমাদের যেটা শব্দ ভালো লাগে সেটা তোমরা পড়তে পারো তারপরে দেখো ও ও দিয়ে কি হয় দেখি বলো তো আমি কি লিখছি দেখি বলো তো বলতে পারবে ও দিয়ে হয় ঔষধ ও দিয়ে কি হয় ঔষধ ঔষধ কি অসুখ খেলে আমরা অসুখ হলে আমরা ঔষধ খাই না সেই ঔষধের কথাই এখানে বলা হয়েছে
ঔষধ খেলে রোগ সারে, ঔষধ খেলে রোগ সারে। ওতে কি দিয়েছে? ঔষধ দিয়েছে, ঔষধালয় দিয়েছে, ঔপন্যাসিক দিয়েছে। এই দুটো একটু বড়, তাই না? সে কারণে আমি যে লিখে দিয়েছি ওটা তোমরা খুব সহজ আছে, ওটা তোমরা পড়তে পারো। এই হলো তোমাদের স্বরীয় থেকে ও পর্যন্ত স্বরবর্ণ, ঠিক আছে? আমি কিন্তু শুরুতেই বলেছি তোমাদের এগুলো আমি শব্দগুলো আমি তোমাদের সুবিধার্থে পড়িয়েছি, ঠিক আছে? তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে। আমি যেহেতু এখানে স্বরবর্ণ লিখে দিয়েছি, আমি এখানে এখানে শব্দ গঠন বলিনি, শুধু বলেছি কি স্বরবর্ণগুলো লিখতে বলেছি। তাই কি করবে? শুধুমাত্র স্বরবর্ণগুলো লিখলেই চলবে, ঠিক আছে? দেখো তোমার মুখে মুখে আরেকটু বলো, স্বরেয়তে অলি, স্বরেয়াতে আম, অলিটা বারণ করো, স্বরেয় লরস্বৈকাল্লি, অলি, স্বরেয়াতে আম, স্বরেয়া ম আম, রস্বইতে ইলিশ, রস্বই লরস্বৈকাল্লি তালব্যস্য ইলিশ, দীর্ঘইতে ইগল, দীর্ঘই গ ল ইগল। তারপরে দেখো রস্বউ, রস্বউতে কি হয়? উঠ, রস্বউ ট উঠ। এটা কি দেখি বলতো? ভেরি গুড। দীর্ঘ, দীর্ঘতে কি হয়? উষা, দীর্ঘ মূর্ধনস আকার, উষা। ঋতে কি হয়? ঋ, ঋ দিয়ে কি হয়? ঋণ, ঋ মূর্ধন্য ঋ। এ দিয়ে হয় এবাদত, এ ব আকার বা দ ত এবাদত। ঐতে হয় ঐরাবত, ঐ বয়ে শূন্য র আকার ব ত ঐরাবত। ওতে হয় ওজন, ও বর্গীয় জ দন্ত ন ওজন। ওতে কি হয়? ঔষধ, ও মূর্ধনস ধ ঔষধ, ঠিক আছে? এই হলো তোমাদের স্বরবর্ণ, স্বরেয় থেকে ও পর্যন্ত স্বরবর্ণগুলো কি করবে? তোমাদের এসডব্লিউ খাতা আছে না? নিশ্চয়ই এতদিন বানিয়ে ফেলেছো এসডব্লিউ খাতা। এসডব্লিউ খাতায় স্বরেয় থেকে ও পর্যন্ত তুলে ফেলবে শিখে, এবং সিডব্লিউ খাতায় বারবার করে প্র্যাকটিস করবে। তার সাথে আমি তোমাদের আরেকটা কাজ দিব, সেটা হচ্ছে দেখো তোমাদের বইয়ের ধাজে আছে, বইয়ের সাথেই আছে সোনামণিরা লেখা শেখো প্রথম ভাগ। সোনামণিরা লেখা শেখো প্রথম ভাগ বইয়ের হাতের লেখা দেয়া আছে। দেখো এটা হচ্ছে হাতের লেখার বই, ঠিক আছে? দেখো তোমরা এখানে তিন দাগের উপর লেখো, মানে এগুলো কি করবে? দাগের উপর তোমরা এখানে যেভাবে দেয়া আছে ওভাবে কি করবে? হাত ঘুরাবে, ঠিক আছে? দাগের উপর লিখো তিন চার পাঁচ, এতটুকু পর্যন্ত বাড়ির কাজ করবে। তাহলে তোমাদের কী কী দিয়েছি? দুটো বাড়ির কাজ দিয়েছি, একটা হচ্ছে স্বরবর্ণ লেখা স্বরেয় থেকে ও পর্যন্ত, তারপরে হচ্ছে কি হাতের লেখা, তাই না? পৃষ্ঠা নাম্বার তিন থেকে পাঁচ পর্যন্ত হাতের লেখা আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। আমি এখানে সুবিধাতে লিখে দিয়েছি হাতের লেখা তিন থেকে পাঁচ পর্যন্ত, ঠিক আছে? আশা করব তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং পার্সোনালি আমাকে জানাতে পারো, সমস্যা নেই। তাহলে আজকে এ পর্যন্ত, আশা করি তোমাদের ক্লাস তোমরা এনজয় করেছো, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।